নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি জুইরয় চ্যানেলে আপনাদের স্বাগত। আর হাজির হয়ে গেলাম আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন তো সেইভাবে আগের মতো আর ভিডিও দেওয়া হয় না। তো আজকে শুক্রবার, তো আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে দুপুরবেলায়। তো ভাবছি সেই জন্যই আজকে একটু ভিডিও করা যাক, ব্লগ করা যাক। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30। আমাদের রান্না বান্না প্রায় শেষের পথে। চলো কী কী রান্না হচ্ছে আজকে ওগুলো দেখাই। আজকে রান্না হচ্ছে, এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, আর এই যে এখানে হয়েছে কবুতরের মাংস, সেটা আবার আমার বরমশাই রান্না করেছে। ঝোলটা একটুখানি বেশি রাখা হয়েছে, কারণ আমরা সবাই ঝোল খেতে বেশি পছন্দ করি, মানে কবুতরের মাংসের ঝোল, তো সেই জন্য ঝোলটা বেশি রাখা হয়েছে। আর হচ্ছে গিয়ে এটা এখনও রান্না হয়নি, সবে কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে রাখা হয়েছে, এখনও রান্না হয়নি, রান্না হলে পরে দেখাবো। এই হচ্ছে আজকের রান্না। এই কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে রাখা হয়েছে, ওগুলো এই পাতাটা দিয়ে রান্না করা হবে। আমার মামা শ্বশুরের বাড়ি থেকে পায়েস পাঠিয়েছিল, সেটাই এখন বেবিকে খাওয়াচ্ছি। না, তুমি খাইয়ে দাও। শোনো, নটা বাজে, ওকে খেতে দিয়ে দিলাম, খেয়ে ও চেম্বার যাবে। ওর বাবা এক্ষুনি চেম্বার চলে যাবে, আনভির মন খারাপ, ও এক্ষুনি একটুখানি আদর খাবে। টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও, টাটা বাপাই বাপাই। পাপা আমি চলে যাচ্ছি, কেমন? বাবা ওই তো চলুন, আজকে কি কি ফুল ফুটেছে দেখাই। এই ফুলগুলো ভীষণ ভালো লাগে দেখতে। এই গাছটা অনেকটা উঁচু হয়ে গেছে, কেটে দিতে হবে, তাহলে সুন্দর করে গোল করে উঠবে। বাড়ির পেছনটায়ও আরো ফুল গাছ আছে, ওই যে ওদিকে অনেক রকমের জবা আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে আমার মেয়ে, সারা ঘরে শুধু হাঁটবে সারাক্ষণ, ওর এটাই কাজ, হাত উষ্টুমি করবে। পড়ে যাবে, পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে। তুমি ফ্যানটা নিয়ে নেমে যাও, এখান থেকে নেমে যাও, আসো এখানে আসো, শোনো। এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘর, এটাই কাজ সারাক্ষণ ওর।
আমার শ্বশুর শাশুড়ির ঘরে চলে গেল। চলুন আজকের বাইরের ওয়েদারটা দেখাই। আমাদের হাঁসগুলো বৃষ্টি হয়েছে বলে জল পেয়ে হাঁসেরাও ভীষণ খুশি। এখন সকালবেলাটা একটুখানি বৃষ্টি হয়েছিল আজকে। আমার পেছন পেছন আমার মেয়েও চলে এসছে। শোন, আজকে কাপড় কাচতে দেব। যদিও ওয়েদারটা আজকে ঠিক নেই, তাও কাচতে হবে। অনেকগুলো হয়ে গেছে, বিবির কাপড়, আমাদের কাপড়। তো এখন আমি স্নান করে এলাম। এখন বাজে বেলা 12টা, মেয়েরও স্নান খাওয়া হয়ে গেছে, আমার কাজকর্ম প্রায় শেষ। তো আর একটু পরেই তৈরি হব, এখনও তৈরি হব না। ও এখনও চেম্বার থেকে আসেনি, ও আসুক, ও স্নান করবে, সেই সুযোগ আমি তৈরি হয়ে নেব। তো এখন আর মেয়ে আছে, ওকে দেখে ঘুম পাড়াতে পারি কি না কিছুক্ষণ ঘুমিয়ে নিক, তাহলে ওর মুডটাও ফ্রেশ থাকবে। আর এদিকে বৃষ্টিও হয়েছে আমাদের এইখানটায়, ভালোই বৃষ্টি হয়েছে, তাই ভালো লাগছে বেশ। গরমটা ততটা নেই, তো সেই জন্য খুব ভালোই লাগছে আজকে ওয়েদারটা। তো এই যে আমি তৈরি হয়ে গেছি, শুধু জুয়েলারিটা পরার বাকি আছে। তো এখন বাজে দুপুর 3টে, আমরা এক্ষুনি বের হয়ে যাব। আর মেয়েকে নিয়ে যাব না, যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি আবার আসতেও পারে, তো সেই জন্য মেয়েকে নিয়ে যাব না, ওকে বাড়িতে শ্বশুর শাশুড়ির কাছে রেখে যাব। আর আমরাও আর বেশি দেরি করব না, খেয়ে দিয়ে চলে আসব। আমরা পুরোপুরি তৈরি হয়ে বেরিয়ে গেছি, আর খুশির খবর হচ্ছে রোদও উঠেছে, বৃষ্টিটা কমেছে, সেটাই সবচেয়ে ভালো লাগছে। নয়তো তৈরি হয়ে বৃষ্টি থাকলে বৃষ্টির ভেতর বেরোতে আর ভালো লাগে না। আমরা পৌঁছে গেছি, আর এই যে টুকটুকে নতুন বউ, ভারী মিষ্টি দেখাচ্ছে ওকে। এখন খেতে বসেছি আমরা, ভীষণ গরম লাগছে, কেন জানি না, লোকজনের মানে অনেক অনেক লোকজনের ভেতরে আছি বলে সেই জন্য নাকি, কেন বুঝতে পারছি না, এত গরম লাগছে যে আমি কিছু খেতেই পারছিলাম না। আর খাবারটাও, ওদের খাবারটাও বেশ গরম ছিল, তো সেই জন্য গরমটা আরও বেশি লাগছিল আমাদের। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য, আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম রাস্তায়। তো ভাবলাম তোমাদের একটু ওদের বাড়ির চারপাশটা দেখাই, সুন্দর জায়গাটা, বেশ হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। এক্ষুনি জাস্ট বাড়ি এলাম, ভীষণ গরম লাগছে, আগে ড্রেসটা চেঞ্জ করি, একটুখানি রেস্ট করে নিই, তারপর দেখা যাক কী করি। আর এখন বাজে বিকেল 4:30, মেয়েও নেই, মেয়েকে নিয়ে শাশুড়ি পাশেরই এক মামা শ্বশুরের বাড়িতে গেছে। তো ও আসুক, ততক্ষণ আমি একটুখানি রেস্ট করে নিই। আমার মেয়ে আসছে, মা আসো 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 আসো, চলো ঘরে চলো ঘরে চলো। এখন বাজে 7:30, আমার মেয়ে বিস্কিট খাচ্ছে,
আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন। গুড নাইট।